নমস্কার বন্ধুরা প্রিয় পর্নার হেঁচেল ঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি ভিডিও আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সেদ্ধ চাল এবং বিউলির ডাল দিয়ে সরু চাকলি পিঠা তো চলো আর দেরি না করে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই দেখতে পেলে একটা বাটির মাপে আমি দুই বাটি পরিমাণ চাল নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ চাল নিয়েছি যেটা নর্মাল ভাত হয় আর নিয়ে নিয়েছি ওই বাটির হাফ বাটি পরিমাণ হাফ বাটিকে একটু বেশি বিউলির ডাল এবার এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এবার একটু হালকা গরম জল করে নিয়েছি গরম জল করে এটাকে সাত থেকে আট ঘন্টা জন্য আমি ভিজে রেখে দেব আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন এখন দেখুন চাল এবং ডাল অনেকটাই ফুলে গেছে কারণ এটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি সেখানে অল্প অল্প চাল দিয়ে এবং জল দিয়ে আমি একটা পেস্ট করে নেব পেস্টটা একটু মিহি হতে হবে তাই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আমার এখানে যেহেতু চাল ডালের পরিমাণটা একটু বেশি তাই আমি অন্য আরেকটা বাটি নিয়েছি সেটা গোলার জন্য তার জন্য এখানে আমি হাফ বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর ওই পেস্টের হাফ অংশ আমি এই ময়দার সাথে গুলে নেব এই পুরো পেস্টটার জন্য আমার লাগবে এক বাটি পরিমাণ ময়দা আর আপনাদের বলে রাখি আপনারা যতটা পরিমাণে পিঠাটা করতে যান ঠিক ততটাই পরিমাণে চাল এবং ডালের পরিমাণটা বুঝে নেবেন মনে রাখবেন চাল যতটা নেবেন তার হাফ পরিমাণ নেবেন ময়দা আর হাফ পরিমাণ নেবেন ডাল তো যাই হোক আমার ব্যাটারটা এরকম পাতলা গোলা হয়ে গেছে আর ব্যাটারটা এরকম পাতলাই করতে হবে এতে শুধুমাত্র একটু নুন দিলেই হবে শীতকালে এখন নলেন গুড় উঠেছে এটা নুন নুনতা করলে নলেন গুঁড় দিয়ে খেতে বেশ লাগে তো আর একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিয়েছি সাদা তেল আর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে জল এবার জল আর তেল একসঙ্গে মিশিয়ে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প অয়েল ব্রাশ করে নিলাম এবং ব্যাটারটা একটু দিয়ে ছড়িয়ে দিলাম এরপর এটা চাপা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব এক মিনিট পর চাপা খুলে দেখব দেখুন সাইড থেকে কীরকম উঠে আসছে এর মানে হচ্ছে ব্যাটারটা আমাদের একদম ঠিকঠাক গোলা হয়েছে তাই এরকম ছেড়ে আসছে আপনাদেরও যদি এরকম ব্যাটারটা ছেড়ে আসে তাহলে বুঝবেন যে আপনার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে তো এইভাবেই সমস্ত পিঠাগুলি ভেজে নিতে হবে তো আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেটা এরকমভাবে রাখার পর যেন মনে হবে নরম তুলতুল করছে কাঁচা কাঁচা কিন্তু না ওটা কাঁচা না ওটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে গরম অবস্থায় এরকম নরম লাগে তো দেখুন আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে শীতের সন্ধে এবং নতুন গুড়ের সাথে এই পিঠা একদম জমে যাবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার আজকের রেসিপি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবচাইতে আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে তো আজকের মতো টাটা